মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিনটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হলো বোমা। পুলিশি পাহারার মধ্য দিয়েই মুর্শিদাবাদের জলঙ্গির ঘোষপাড়ায় সিআইডির বম্ব স্কোয়াডের বিশেষ প্রতিনিধি দল এসে সকেট বোমাগুলি নিষ্ক্রিয় করে। কে বা কারা বোমা রেখেছিল তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। এলাকাবাসীরাও ধোয়াশায়। এলাকায় শান্তি বজায় থাকুক দাবি স্থানীয়দের। বোমা পাওয়া গেছে, তাই ওই শুনলাম যে ফাটাতে এসছে ও বম্ব স্কোয়াড থেকে জলঙ্গি থানার উদ্যোগে। আমরা শুনতে পেয়ে এসে দেখলাম যে ওখানে বোম ফাটাচ্ছে। কতটা বোম পাওয়া গেছে? কত বোম ফাটিয়েছে মোটামুটি? জানতে পারলাম যে 20-25টা নাকি বোমা পাওয়া গেছে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল